তারুণ্য ধরে রাখতে সবাই চায়, কিন্তু কিছু বদ অভ্যাস আর অনিয়মের কারণে সেটা আর ধরে রাখা সম্ভব হয় না। বিশেষজ্ঞরা বলছেন, কিছু নিয়ম মানলে সুস্থতা এবং তারুণ্য দুটোই নিজের নাগালে রাখা যায়। তারকাদের দেখে অনেকে ভাবেন, কিভাবে এত বয়সের পরেও তাদের তরুণ লাগে দেখতে। মূলত তারা কিছু নিয়ম মেনে চলেন বলেই বয়সের ছাপ নেই তাদের শরীরে। তারুণ্য ধরে রাখতে প্রতিদিন সকালে 5টি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মার্কিন স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট ভেরি ওয়েল ফিটের একটি প্রতিবেদনে উঠে এসেছে সকালে স্বাস্থ্যকর 5 অভ্যাসের কথা। জেনে নেওয়া যাক এমন কিছু ভালো অভ্যাসের ব্যাপারে। সকালে ঘুম থেকে ওঠা আমাদের শরীরের জন্য খুব উপকারী। অনেকেই দেরি করে ঘুম থেকে ওঠেন। সকালে ঘুম থেকে জাগা কঠিন কোনো বিষয় নয় যদি আপনি নিয়ম মেনে চলেন। সময় মতো ঘুমালেই এটা আয়ত্তে আনা সম্ভব। ত্বককে বয়সের ছাপ থেকে বাঁচাতে ও মস্তিষ্ককে সচল রাখতে 6-8 ঘন্টা নিয়মিত ও নির্দিষ্ট পরিমাণে ঘুমের অভ্যাস করুন। এছাড়াও ভোরের নির্মল বাতাস ফুসফুসের সঙ্গে সঙ্গে আমাদের মনকেও তৃপ্ত করে। অন্যদিকে বেলা করে ঘুম থেকে উঠলে কম সময় পাওয়া যায় কাজ করার, তাই নিজের যত্ন নেওয়াও কঠিন হয়ে যায়। নিজেকে সতেজ আর প্রাণবন্ত রাখতে সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের শরীরের জন্য পানি খুব দরকার। শরীরের 60% জলীয় অংশ, তাই কোষগুলোকে সতেজ রাখতেও প্রয়োজন পর্যাপ্ত পানি। ঘুমিয়ে থাকার কারণে রাতে আমরা 7-8 ঘন্টা পানি পাই না, তাই ঘুম ভাঙার পর শরীরের ডিহাইড্রেশনের জন্য উচিত 1 গ্লাস পানি পান করা। কারণ শরীর পানি শূন্য থাকলে ক্লান্ত লাগে সারাদিন। তাছাড়া পানি ত্বকের শুষ্ক ভাব দূর করে আর্দ্রতা ধরে রেখে ত্বকের খেয়াল রাখবে। ঘুম থেকে ওঠার পর হাঁটার অভ্যাস করে ফেলুন, এটা শরীরের জন্য দারুণ কাজে দেয়। সকালে ঘুম থেকে উঠে খোলা বাতাসে হাঁটলে শরীর ও মন দুটোই ভালো থাকে। হাঁটার অভ্যাস শরীরের কোষগুলোকে সচল রাখে, সজীব করে, কারণ তখন প্রতিটি কোষে বিশুদ্ধ রক্ত ও অক্সিজেন পৌঁছায়। এছাড়া প্রতিদিন নিয়ম করে হাঁটলে শরীরের বাড়তি মেদ কমে যায়। সকালে নিয়ম করে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। অনেকেই ওজন কমানোর জন্য সকালে না খেয়ে থাকেন, এই অভ্যাস বাদ দিতে হবে, এতে লাভের বদলে ক্ষতিই বেশি হয়। ডায়েটিশিয়ানরা বলেন সকালেই খেতে হবে স্বাস্থ্যকর খাবার, যা থেকে সারাদিন কাজ করার শক্তি পাওয়া যাবে, তাই সকালের নাস্তায় মনোযোগী হওয়া উচিত। সারাদিন আমাদের নানা কাজ থাকে, সকালে ঘুম থেকে ওঠার পর চা কফি খেতে খেতে সারাদিনের কার্যতালিকা তৈরি করে নিতে পারেন। এই অভ্যাস আপনার সময় বাঁচাবে, সঙ্গে সারাদিন কি করতে হবে সে নিয়েও আর ভাবতে হবে না। আবার সারাদিন কিভাবে কাটাবেন সে তালিকা থাকলে নিজের জন্য সময় বের করে নিজেকে সময়ও দিতে পারবেন। এক কথায়, সুস্থ থাকার জন্য নিজের যত্ন নিতে হয়। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।